তাদের জায়গা কি আপনি ইন্নাল মুনাফি কিনা ফিদ্দার কিলাস ফিল না হ্যাঁ তারা জাহান্নামের একবারে নিচে অবস্থান করবে ইন আল্লাহ জামি আল মুনাফি কিন আল কাফির ইনফি জাহান্নামা আল্লাহ মুনাফিক এবং কাফেরদেরকে জাহান্নামে একত্রিত না সুতরাং মুনাফিক কাফের বড় মুশ্রিক বড় কাফের বড় মুনাফিক এগুলো সব নিশ্চিত জাহান্নামে কোরআন সুস্পষ্ট এই ব্যাপার কিন্তু মুনাফিকদের হত্যা করা নিষেধ কারণ সে আমার ভাই সে মুনাফিক করে ভিতরে ভিতরে না উপরে তো আমার সাথে মসজিদে নামাজ পড়তে আসবে তাকে হত্যা করলে তো মানুষে বলবে যে মুসলমান মুসলমানকে মারে ফেলে এই কারণে হজরত তোমর যখন এক বছরের রসুলের কি ফয়সালা মানতেছে না তারপরে যখন হজরত তোমরের কাছে গেছে হজরত তোমর যখন ওর গদান উড়ে ফেলছে তখন তো সবাই বদনাম শুরু করছে উমর মুসলমান মারে ফেলছে পরমুনি তো অস্থির হয়ে গেছেন যেটা কি কী করলাম যে আমার তো বদনাম হয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে আল্লাহ কঠিনভাবে আয়াত নাজিল করছেন ফলা হম যে তোমার প্রতিপালকের কসম খেয়ে বলছি যে তুমি রাইটাস যে রসুলের ফয়সালে যে মানবে না সে মুমিন হইতে পারে না কুশ্চিন কালো আল্লাহ নিজের জাতের কসম খাই বলছে যে অসম্ভব তুমি ঠিকই করছো কাফের মারছো ভালোই সে যদি মুসলমান দাবি করছে আসা যায় কি আর আর সবচাইতে বড় মুনাফা করেছে শিয়ারা শিয়ারা বিশ্বের মধ্যে সবখানে উপরে ভাব দেখাইবে কে মুসলমানের কিন্তু ভিতরে সবচাইতে সক্ষতা বেশি ইহুদি খ্রিস্টানের সাথে শিয়াদের এর চাইতে আর পরিষ্কার কথা আর কোথাও নাই আপনি ইতিহাস পড়েন পড়লে বুঝবেন এবং ইরানে একটু থাকেই আসেন কিছুদিন যে ইরানে কয়টা মসজিদে সুন্দর জামাতের আছে একটা মসজিদও ইরান শহরের মধ্যে নাই কিন্তু আপনার কী বলে ইহুদিদের সমস্ত ধর্ম পালনের কেন্দ্র আছে প্যাগোটা না কী বলে ওটা আপনার তাদের সুন্দরভাবে করতে পারতেছে কিন্তু একটা মসজিদে নাই তেহরানের মধ্যে একটা মসজিদে আলোসুন্দর জামাত নাই শুধু সৌদি দূতাবাসের মধ্যে নামাজ পড়ার ব্যবস্থা আছে আর কোথাও নেই এদের অধীনে কারণ দূতাবাস রক্ষা করতে হবে তো সুতরাং এছাড়া তারা কোনো দিন কারোর বন্ধু না বিশ্বের যত অঘটনের পিছনে তাদের হাত আছে সুতরাং আমরা কাজম সুলেমানি মারছে বলতে আমেরিকা আমেরিকার বন্ধু না আমেরিকা আমাদের শত্রু আজীবনের শত্রু কেমত পর্যন্ত শত্রু কিন্তু শত্রু যখন মারে ফেলছে আমার কাজ তো হয়ে গেছে নাকি না হ্যাঁ শত্রু মারছে আমার কাজ তো আমার শত্রু একটা কমছে অসুবিধা কি আমার শত্রু একটা কমে গেল আমি কেন না হওয়ার কি আছে আমার হ্যাঁ আমি কেন বলবো যে তুই মারলি কে আমি তার বিরুদ্ধে আবার লড়াই শুরু করব তো কার পক্ষে নিয়ে আমি লড়াই করব যদি একজন খাঁটি ইমানদার মারত তাইলে লড়াই করতাম আমি যে তুই আমার ভাইকে মারলি কেন সে তো আমার ভাইকে মারা নাই সে তো আমার শত্রুকে মারছে নেই না সে তো আমার আকিতার শত্রু সেই ইসলামের আপনার শত্রু ইসলামকে ধ্বংস করার পিছনে তারই পায় তারা বেশি পুরো বিশ্বের মধ্যে হুম হ্যাঁ হ্যাঁ না কোশ্চিন কালেও না যে আকিদাগত মুনাফেক এই কারণে বলছিলাম বড় মুনাফেক বড় মোরশিক বড় কাফের কাপের এইগুলো জাহান্নামে কিন্তু ছোটো কুফেরই ছোটো মুনাফিকই ছোটো মুনাফি মানে আমলের মুনাফিক ওই যে মিথ্যে কথা বলা আমাদের করা এগুলো ছোটো মুনাফেক এগুলো জাহান্নামি চিরকাল থাকবে না কিন্তু যে আকিদাগত মুনাফেক সেই চিরকাল থাকবে যে বড় মোর্শিক সেও চিরকাল থাকবে যে বড় কাফের সেও চিরকাল থাকবে নিশ্চিতভাবে জাহান এটা তো কোরআন তাদের ব্যাপারেই তো নাজিল হইল যে তারা নিশ্চিত জাহান্নামি রসুলকে নামাজ পড়তে ইবনে উবাই সালুলের নামাজ পড়তে নিষেধ করছে যখন উনি নামাজ পড়ে যাইতেছে রসুল নিজের জামা দিছে ওকে গাড়ি দেওয়ার জন্য সে ওসিয়ত করে গেছে তার ছেলেকে যে যখন আমি মারা যাব রসুলের জামা আনে আমাকে গায়ে দেওয়াইবে তাইলে আমাকে ফেরস্তা মারবে না কারণ আমি তো অনেক বদমাশি করছি হুম এখন ছেলে যাই বলছে ছেলে তো মুসলমান আবদুল্লাহ তার ছেলেও আবদুল্লাহ সে যে রসুলকে বলছে আমার বাফের আশা যে আপনার জামাটা দিয়ে দেবেন রসুল সাথে সাথে জামা খুলে ওকে দিয়ে দিস ঠিক আছে তোর বাপের যখন চাহিদে দিয়ে দিলেন যাই ওকে কাফন দিলে ওই জামা দিয়ে তারপরে রসুল কুবিল্ল নামাজ পড়াইতে রসুল সামনে আগে গেলেন হজরতমর নিজকে কন্ট্রোল করতে পারল না রসুলের কাপড় ধরে টান দিলেন অসম্ভব আপনি নামাজ পড়াইতে পারবেন না এ আমাদের জ্বালাতন করছে মোনাফিকদের নেতৃত্ব দিয়েছে আপনি কিসের নামাজ পড়ান তাকে রসুল যখন ফিরলেন বললেন আমাকে আল্লাহ নিষেধ করেন নাই এই বলা কথা বলার সাথে সাথে ওহীনা জসে ওলা তুসল্লি আল্লাহ মেনুমাতা কোশ্চিন কালেও মৃত্যু পর্যন্ত তাদের কারণ নামাজ পড়াইতে পারবেন না আপনি বলা থাকুম আল্লাহ কবরি তাদের কবরের পাশে দাঁড়াইতে পারবেন না এটা আল্লাহ কোরআন আয়াত সাথে সাথে নাজিল করছে কিন্তু রসুল দয়াময় হিসেবে বললেন যে আল্লাহ নিষেধ না করলে আমি পড়বো না খান আমি আমাকে তো নিষেধ করে নাই সাথে সাথে আয়াত নাজিল হইল হইলো অসম্ভব আপনি পড়াইতে পারবেন না নামা এটা হচ্ছে উমরের অনেক জায়গায় আল্লাহ সাথে সাথে সাপোর্ট দিচ্ছেন তার মধ্যে এটা একটা ওই যে মোনাফিককে হত্যা করার ব্যাপারে আরেকটা এরকম অনেক জায়গায় হজরত তোমর যেটা বলছেন সেটা আর ওদের নিকটে শিয়াদের নিকটে হজরত তমর সবচাইতে বড় তাগুত যাকে বাইর করে কবরস্থান থেকে বাইর করে কবর থেকে বাইর করে তাকে দৌড় বেকে কেমতের আগে যদি তারা বিশ্বে সৌদি আরবের উপর হুকুমত চালাইতে পারে হ্যাঁ এটা হচ্ছে তাকে তাকে হত্যা করবে আবার নতুন করে ব্যত্রাঘাত করবে হুম ঠিক আছে আবার অথচ আল্লাহ শাস্তি দিচ্ছে তাদেরকে কারণ হচ্ছে তারা হজরত আয়সা কি বলে আর বেবিচারিনী বললে আশিটা বেত্রাঘাত করতে হয় যে পবিত্র আর তার পবিত্রের ব্যাপারে দরিল লাগে না সুরে নূরে সাক্ষী দশটা আয়াত হজরত আয়েসার ব্যাপারে নাজিল করছেন যে সে যে পবিত্র মহি মহিলা অথচ তার নামে আপনার প্রত্যেক মৌসুমে মৌসুমে ছাগলের নাম দেয় দুমবার নাম দেয় এটা গায়ে লেখে দেয় আয়েশা তারপরে একে সুরি দিয়ে আঘাত করে আঘাত করে তারপরে মারে আর প্রত্যেক নামাজের পরে লানত দেয় প্রত্যেক আপনার কালিমার মধ্যে লানত দেয় তারপরে এগুলো আবার মুসলমান কীভাবে রসুলের খাঁটি সাহাবি যাদেরকে ডাইন বাম হাত বলে হজর তাবুকুর ওমর এবং রসুল বলছে ইত্যাবি ওই নিমিন বাদ যে আমার পরে এই দুজনকে বিশেষ করে মানবে আর ব্যাপক আকারে বলছে খোলাবে রাশিদিন দিন সম্পর্কে এদেরকে আবার বিশেষ করে বলছে এই দুজনকে বিশেষ করে মানবে এই দুজন কারণ এদের মধ্যে কোনো ভেজাল নাই এদের যুগ নিয়ে এখন আজ পর্যন্ত কেউ কথা বলতে পারে নাই কিন্তু হজরত উসমান আলীকে নিয়ে অনেকে কথা বলছে কিন্তু আবুকর ওমরের ব্যাপারে তাদের খেলাফতের ব্যাপারে আজ পর্যন্ত কোনো বাপের বেটা কথা বলতে পারে নাই যখন আপনার হজরত মোহাবিয়ার আদি রানু ইয়েজিদকে যখন ক্ষমতা দিয়েছিলেন দুই ছেলে দাঁড়াই বললেন যে আমার বাপ তো আবুকর ছেলে মোহাম্মদ বললেন আমার বাপ তো আমাকে খেলাফত দিয়ে যায়নি হ্যাঁ তারপর ওমরের ছেলে বললেন আবদুল্লাহন আমি তো সবচাইতে বেশি হাদিস জানি আমাকে তো আমার বাপ খেলাফত দিয়ে যায়নি কারণ তাদের মধ্যে কী ছিল না এরকম দুর্বলতা ছিল না তারা ছিল একবারে খাঁটি লাইনের উপর এখানে বলছে এই দুইজনকে মানতে আর এই দুইজন এসে তাদের কাছে সবচাইতে নিকৃষ্ট সবচাইতে নিকৃষ্ট এবং এদের উপর লানত করা তাদের নিকটে ফরজ কালিমা পড়তে হলে কালিমার সাথে লানত করতে হবে এবং নামাজের সালাম ফিরেই তাদেরকে লানত করতে হবে এটা হচ্ছে তাদের সিস্টেম সুতরাং তার জন্য আপনি কিসের দরদ করেন জেরুসেলের আসল সাথী বিশ্বের মধ্যে এমন কোনো নবী যায় নেই যে তার উন্মতেরা তার সাথীদেরকে আপনার কাফের বলছে শুধুমাত্র শিয়া ছাড়া শিয়ারা সাতজন সাবি ছাড়া সবাইকে কাফের বলছে তাইলে বিশ্বের ইতিহাস বিরল যে সবাই মানে খ্রিস্টানরা মানে খ্রিস্টানরা যদিও হুজরদ্দ ইসা ইসলামের যুগে খ্রিস্টান মাত্র বারো জন এসে যাদেরকে হাওয়ারি বলে এবং তারা মনে করে যে এরাই ছিল শ্রেষ্ঠ আমাদের কি খ্রিস্টানদের মধ্যে প্রত্যেক যুগের এবং ইহুদিদের মধ্যে যারা হজরত ইসা মুসা ইসলামের সাথে ছিল তাদেরকে শ্রেষ্ঠ মনে করা হয় প্রত্যেক নবীর উম্মত যারা সরাসরি রসুলের সভাপতি ছিলেন তাদেরকে বিশ্বের শ্রেষ্ঠ মনে করা হয় কিন্তু একমাত্র সিয়েরা যারা রসুলের কাছে ছিল তাদেরকে সর্বনিকৃষ্ট মনে করে তাহলে এটি কিসের আলামত এবং তারা ইসলামকে ধ্বংস করার জন্য একজনই তো বলছে যে আমি এক লক্ষাধিক হাদিস আমি বানাইছি এক শি আলম বলছিল যখন এই যে বোকারি মুসলিম সবাই মিলে মহাদ্দা মিলে যখন হাদির যাচাই করা শুরু শুরু করছে তখন সে হাসি বলছে কত হাদির যাচাই করবে আমি তো নিজে এক লাখ বানাইছি হ্যাঁ যে নিজে এক লাখ বানাইছে এবার অন্য আলমরা কি করছে হ্যাঁ অন্য আলমরা লাখে লাখে হাদিস বানাইছে যেগুলোকে আপনার সঠিকভাবে বিধান রচনা করা আলমদের জন্য কষ্টসাধ্য হয়ে গেছে নিজের জীবনকে বিলাই দিতে হচ্ছে ইমাম মুসলিম শেষ পর্যন্ত খেজুর খাইতে খাইতে গবেষণা করতে করতে আপনার ফ্যাট ফুলে আপনার মারা গেছে কত ইমাম এরকম নিজের জীবনটি ত্যাগ করে দিল হাদিস শুদ্ধ না অশুদ্ধ যাচাই করার জন্য সতেরো বছর ব্যয় করে ইমাম বুখারি শুধু বুখারি কিতাব লেখে অথচ তিনি ছিলেন কি আট লক্ষ হাদিসের হাফেজ তাঁরা এত সময় লাগে কেন এত কষ্ট করে কেন হাদিসের কিতাবটা করা লাগে এদের দুষ্টামের কারণে কারণ সবচাইতে বেশি হাদিসকে কলঙ্কিত করছে এই শিয়ারা সেরা হাদিস হাদিস বানাইছে সবচেয়ে বেশি জাল হাদিস বানাইছে আর এটাই আপনি দেখবেন এই যত জাল হাদিস সবগুলো শিয়াদের সোর্স থেকে আসছে সুতরাং আপনি কার জন্য কি বলবেন আল্লাহ আমাদেরকে দয়া করুক এবং আমাদেরকে সঠিক বুঝ দিয়ে দেখ জাকুমুল্লাহ খেরা আসসালাম